এগুলো হলো সম্পূর্ণ শুরু অকশনে মেমোতে লেখা থাকবে, যদি চিটাং এর সেগুন সারা ব্যবহৃত অন্য কোনো কাঠে 50,000 টাকা জরিমানা দেবে। এইটা আমরা এমনি বিক্রি করি তো 18-19 হাজার টাকা, যদি ভিডিও দেখে আসে 17,000 পর্যন্ত রাখা যাবে। এটা আমরা এমনি বিক্রি করি 17-18 হাজার করে, কেউ যদি ভিডিও দেখে আসে 16,000 পর্যন্ত রাখা যাবে। 20 বছর ভিতরে কোনো প্রবলেম হলে মাল ফেরত বা টাকা নিতে পারেন বা মাল চেঞ্জ এক্সচেঞ্জ করে নিতে পারেন। ভিডিও দেখে আসলে এটা 15,500 পর্যন্ত রাখা যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্রাদার্স এক্সপ্রেস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনাকে। বন্ধুরা, আপনারা কিন্তু একদম চিপ রেটে ফার্নিচারগুলো খুঁজে থাকেন, আর তার জন্য কিন্তু আমি আজকে চলে আসছি সেগুনবাগিচার পুরাতন মার্কেটে। এখানে আসলে কিন্তু আপনারা একদম চিপ রেটে ফার্নিচারগুলো ক্রয় করতে পারবেন। তাহলে বন্ধুরা কথা বাড়াবো না, চলুন দেখি এখানে কোন ধরনের ফার্নিচারগুলো পাওয়া যায়, আমরা ভিতর থেকে দেখে আসবো। আর তার আগে আমি এই দোকানের যে মালিক আছেন তার সাথে কথা বলবো, রনি ভাই আমাদেরকে সব সম্পর্কে আপনাদেরকে জানাবে। তাহলে চলুন শুরু করি। আসসালামু আলাইকুম রনি ভাই। ভালো আছেন ভাই? জি ভাই আলহামদুলিল্লাহ। কেমন আছেন? অনেক ভালো। তো আপনার এখানে তো চলে আসলাম ভাই, যে আপনার এখানে কি কি পাওয়া যায় ভাই? আমাদের এখানে আপনি এটু যে যা লাগে, কার্ডের যে কোনো পণ্য লাগে, আপনি যদি বানাইতে চান সেক্ষেত্রে মিস্ত্রি আছে। আচ্ছা, মানে অর্ডার করে নিতে পারবেন? জি, অর্ডার করে নিতে পারবেন। আপনার এখানে প্রোডাক্টগুলো এগুলো কি রিকন্ডিশন নাকি ইউজ? না না, এগুলো হলো সম্পূর্ণ শোরুম অকশনে, যেরকম শোরুমে অনেকদিন পরে থাকে, 1-1.5 বছরের মালগুলো আমরা অকশনে লড়ে কিনা আনি, আবার কারখানে কেউ অর্ডার করলে অর্ডারগুলো ক্যান্সেল হয়ে গেলে ওইগুলো আমরা নিয়ে আসি, আমাদের লোক আছে। তো আপনার এখান থেকে ঢাকার বাইরে আপনার এখান থেকে প্রোডাক্টগুলো কীভাবে ক্রয় করেন? আমরা যদি কেউ অনলাইনে কিনতে চায় সেক্ষেত্রে আমরা পিক আপে পাঠাই, কুরিয়ার করে পাঠাই, ঢাকার ভিতরে ভ্যানে পাঠাই, যে যেভাবে সুবিধা পায় সেভাবে পাঠাই। তো আপনি এখানে মালের গ্যারান্টি ওয়ারেন্টি এগুলো কিছু দেন কিনা? জি জি অবশ্যই, আপনি সর্বনিম্ন 20 বছর গ্যারান্টি আছে আমার। 20 বছরের গ্যারান্টি? জি, তাই না, সর্বনিম্ন। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি থেকে কোনটা থেকে শুরু করবো ভাই? তাহলে ভিতরে চলে আমরা ভিতর থেকে দেখা শুরু করি। তাহলে চলেন ভিতর থেকে শুরু করি। তো রনি ভাই, তাহলে প্রথমে আমরা কোন খাটটা দেখবো ভাই? আমরা এই যে একটা খাট দেখতে পাচ্ছেন, এটা রাজকীয় বলা যায়, এটা হলো সেমি বক্স খাট, এটা হলো মাথার সাইডটা আর এটা হলো পায়ের সাইডটা দেখতে পাচ্ছেন। এটা বলে আপনি রানী গোলা বললে হবে আমাদেরকে, সেমি বক্স। হ্যাঁ, এই যে খাটটা আপনারা দেখাচ্ছেন, এটার এই ফিটনেসটা কত? এটা ঘাড়িটা আছে আপনি 3 ইঞ্চি বলা হয়, এটা 3 ইঞ্চি ঘাড়ি আছে, তাই না? আচ্ছা, এটা হলো সেমি বক্স, এটার বিছনাটা পাবেন পিওর গর্জনের। আমাদের ক্ষেত্রে 3টা অপশনের বিছনা আছে, গর্জন আছে, আকাশি আছে, আর হলো আপনি গামারি কাটের বিস্তা আছে, আপনারা যে কোনো একটা চুজ করে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, কিন্তু চেঞ্জ করলে তো দাম ভিন্ন হবে, তাই? জি জি, দাম একটু এদিক ওদিক হবে। সামনের পাখাটা এখানে সিম্পল সিম্পল ডিজাইন, হ্যাঁ, সেমি বক্স তো সিম্পলই হয়, এটা সব জায়গায় সিম্পল হয়। ২১-২২ হাজার টাকা, আর আপনি যদি ব্রাদার্স ব্লগ দেখে আসেন সেক্ষেত্রে এটা 17,000 রাখা যাবে ফাইনাল। হাইসা বিছনা, এটা ভার্নিশ কমপ্লিট সহ আপনি 17,000 টাকা। আচ্ছা, হাইসা বিছনাটা কি দিবেন? হাইসা বিছনা, হাইসাটা হবে যে এরকম আপনি দেখেন, হাইসাটাই যে এই যে দেখাই যেতেছে, এটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন পুরো সেগুন কাঠের ফাইবার আছে, ঠিক আছে? আর এই যে বিছনাগুলো হবে আপনার 1 ইঞ্চি। তারপর কি দেখতে পাচ্ছি ভাই? এই যে একটা রাজকীয় বক্স খাট দেখতে পাচ্ছেন, এটার নাম হলো রানী গোলাপ, এই যে পাও আর মাখা সেম ডিজাইন, সেম পাকা, তাই না? হ্যাঁ, এটার হাইসাটা হবে আপনার 13 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি, আর বিছনাটা হবে ডিজাইন কি এগুলো হাতে করা নাকি? জি জি, এটা সম্পূর্ণ হাতে করা ডিজাইন। আচ্ছা, এটা কি কাটের? এটা সম্পূর্ণ চিটাং এর সেগুন, চাইলে মিস্ত্রি যাচাই করতে হবে। এটা ঘাড়িটা আছে 3 ইঞ্চির উপরে নকশাটা করা হয়েছে। এটার হাইসাটা হবে আপনার পিওর চিটাং এর সেগুনের, বিছনাটা হবে একদম গর্জনের কাঠের 1 ইঞ্চি মোটা, 1 ইঞ্চি মোটা, জি জি, আর গোড়াটাও গর্জনের কাঠের হবে, 2-2 আছে পাক্কা 2-2, আর আপনার হাইসাটা হবে 13 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি। এই কন্ডিশনে এটার দাম কত হবে ভাই? এটা আমরা এমনি বিক্রি করি আপনি 40, যদি কেউ ভিডিও দেখে আসে 36 পর্যন্ত রাখা যাবে। 36,000 টাকা, তাই না? 36,000 টাকা ফিক্সড? জি জি, 36,000 ফিক্স রাখা যাবে। রনি ভাই, তারপর কি দেখবো? এই যে একটা 5 ফিট বাই 7 ফিট খাট দেখতেছেন, সেমি ডাবল, কিন্তু আপনি সলিড কাট, মানে একটা কাঠের উপরে খোদাই করা, এই যে কাঠটা দেখতেছেন সলিড কাট, খোদাই, অনেক হেভি। এটা এটা গাড়িটা কতটুকু? এটা ঘাড়ি আছে আপনি 2 ইঞ্চি, 2 ইঞ্চি পাকা 2 ইঞ্চি আছে। ডিজাইনগুলো কি হাতে নাকি মেশিনে করা? কোনটা? এটা হাতে করা হয়েছে, হাতে হাতে আর মেশিনে মানে মিক্স করা আছে। আপনার এখানে প্রোডাক্টগুলো কি রিকন্ডিশন নাকি? এটি হলো আপনি আমরা বলি এটি হলো শোরুম ওয়াকশন, অনেকদিন শোরুমে পড়ে থাকে, এটি আমরা লড়ে কিনা আনি, যেরকম হ্যাঁ না ইউজ না, আবার কারখানায় কেউ অর্ডার করে অর্ডার ক্যান্সেল হয়ে যায়, ওই মালগুলো আমাদের থেকে আসে। এটা আর বিছনাটা হবে পিওর গর্জনের, হাইসাটা সেগুনের, আর গুড়াটাও গর্জনের। এটা 5x7 সেমি ডাবল, সেমি ডাবল। এটার প্রাইসটা কত? এটা আমরা এমনি বিক্রি করি 17-18 হাজার করে, কেউ যদি ভিডিও দেখে আসে 16,000 পর্যন্ত রাখা যাবে। 16,000 টাকা? জি। আপনি ভিডিওতে দেখা যাচ্ছে যেটা অনেক ভালো কাঠ, এটা
এটার প্রাইসটা কত বলবো? এটা ভাই আমরা আনন্দ পাস্তুনদের কাছে এটি বিক্রি করি 24,000 করে। এটা কলম আপনার 2.5 ইঞ্চি গাড়ি, এটা 2.5 ইঞ্চি গাড়ি আছে। যদি কেউ ভিডিও দেখে আসে 19,000 পর্যন্ত রাখা যাবে। 19,000 টাকা? জি। এই যে দামগুলো বললেন এগুলো কিন্তু আপনারা আসলে আবার দাম বাড়ানো করবেন না? না না ভাই, আপনারা আমাদের তো প্রমাণ আছে আপনাদের কাছে, আমি যে ভিডিওটা করছি এটা তো প্রমাণ আছে আপনাদের কাছে। জি 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 জি, অবশ্যই অবশ্যই। তারপর এটা দেখি, তারপর আবার আরেকটা ডিজাইন আছে। এটা তাল, এটা জি, এটা তাল পাখা ডিজাইন বলে একটু। তাল পাখা ডিজাইন জি। এটা এটার ঘাড়িটা কতটুকু? এটার ঘাড়ি আছে 3 ইঞ্চি, পাক্কা 3 ইঞ্চি আছে। জি। এটা কি কাঠের? এটাও সেগুন কাঠের, চিরিং সেগুন। এটা হাইসা বিস্তা কি দিবেন? এটা বিস্তাটা পাবেন গর্জনের, আর আপনি হাইসাটা পাবেন পিওর সেগুনের। পিওর সেগুন। জি। এটার দামটা কত পড়বে? এটার দাম ওই যে আমরা বিক্রির ডেট হলো 23,000 টাকা। আপনি ভিডিও দেখে কেউ আসলে এটা রাখা যাবে আপনার 19,000 টাকা পর্যন্ত। তারপরে ভাই কি দেখবো আমরা? তারপরে এই যে একটা ওয়ার্ড্রোব আছে এটার পিছে, এটার খুব একটা ওয়ার্ড্রোব আমি দেখতে পাচ্ছি। এটা সাইজটা কি ওয়ার্ড্রোব? এটা হলো 5x5 আপনার 4, 5x4 ফিট। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এটা ডয়ের পাল্লা কয়টা আছে? কি এটা 4টা ডয়ের পাবেন, আর একটা পাল্লা পাবেন। 4টা ডয়ের একটা পাল্লা পাবেন? হ্যাঁ জি। আচ্ছা ভিতরে ডয়ের ভিতরে কাট কি কাট দেন? এটা ডয়ের ভিতরটা হলো গামারি কাট। অ্যাকচুয়ালি আচ্ছা স্পেসের জন্য দেখাতে পারি না তো? সমস্যা নাই, দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা। এই যে গামারি কাটটা সাদা থাকবে এরকম। হ্যাঁ হ্যাঁ, ভিতরে গামারি কাট, আর নিচের পিছনের বোর্ড কি আছে? পিছনেরটা গর্জনের বোর্ড, 2 সুতা আছে, 2 সুতা গর্জনের প্লাই দিয়ে। জি। এই ওয়ার্ড্রোপটার দাম কত হবে? এই ওয়ার্ড্রোপটা আমরা এমনি বিক্রি করি দেখা যায় 18-19,000 টাকা। যদি আপনার ব্লগ দেখে আসে সেক্ষেত্রে এটা 16,500 পর্যন্ত রাখা যাবে ফাইনাল। এটা হলো আপনি 3 পাল্লার, 5x5.5 ফিট আছে, অরিজিনাল ভাব 7 ফিট বলে সবাই আর কি। আপনি 3টা ডয়ের পাবেন, আর 2 সাইডে 2টা পাল্লা পাবেন, ভিতরে পাবেন গামারি কাট, পিছে 200টা একটা ফ্লাইবোর্ড। 200টা ফ্লাই রেক কয়টা আছে এখানে? এখানে রেক আছে 2টা, 3টা বলা হয় নিচে থাকটা নিয়ে। আপনি ভিডিওটা দেখবেন আমরা যে কত দাম চাইছি, যদি মালটা নাও থাকে সেক্ষেত্রে আমরা আইনা দিব আপনাকে। জি সংগ্রহ করে দেবো। এটারও এটা 5x7 বলা হয়, অরিজিনালি 6.5 আছে, এটার বড়টাও আছে এই যে সাইডে। এখানে এটা 4 পাল্লার আছে না? 6x7 ফিট। আচ্ছা এটা যদি নিতে হয় তাহলে প্রাইসটা একটু বাড়বে আর কি। হ্যাঁ হ্যাঁ। এটা এটার প্রাইসটা কত হবে? এটা আমরা এমনি বিক্রি করে আপনি 26,000 টাকা, এটা 23,500 মতো রাখা যাবে। কন্ডিশন কিন্তু সেম নাকি? জি জি সেম, এখানে ছোট আর বড় সাইজ। জি জি, এই একটা পাল্লা জাস্ট ছোট বড়। এটার দাম হচ্ছে কত? এটা আপনি 23,500 রাখা যাবে। আর এই পাশে ছোটটা? ছোটটা রাখা যাবে 17,000 পর্যন্ত। তারপর কি দেখবো ভাই? এই যে একটা সিম্পল সোফা আছে, এটা ডাবল হাতা বলে। জি জি ডাবল হাতা। এটা এটা কিন্তু খুব ভালো মানের কাঠ ভাই, কাঠটা আপনি মানে ভিডিওতে বোঝা যাচ্ছে যে ফাইবারগুলো এটা পিওর চিটাইঙ্গা সেগুন, ঠিক আছে? আপনি চাইলে মিস্ত্রি যাচাই করে নিতে পারেন। এর পজিশনটা কি ভাই? এটা এটা 2-2-1, 3টা টেবিল পাবেন, একটা বড় সেন্টার টেবিল, 2টা ছোট। এখানে একটা সোফা দেখতে পাচ্ছি ভাই, এটার পজিশনটা কি ভাই? এটা হলো 2-2-1, একটা বড় সেন্টার টেবিল পাবেন, আর 2টা পাবেন ছোট। জি 5 সিট। এটা এটা হলো সিম্পল এর ভিতরে। এটার মডেলটা কি? এটার মডেল বলে আপনি ডাবল হাতা বলা হয় এটাকে। হ্যাঁ এটা পিওর চিটাঙ্গের সেগুন, আপনি ভিডিওতে দেখা যাচ্ছে যে এটা আসলে কি কাটে, যে কাটটা বোঝা যেত পিওর চিটাঙ্গের কাট। এটা চাইলে মিস্ত্রি যাচাই করে নিতে পারেন। কোনো সন্দেহ কিছু নাই এখানে। এটার প্রাইসটা কত হবে? এটা এমনি বিক্রি করে এটা 25,500, এটা যদি কেউ ভিডিও দেখে আসে 23,500 মতো রাখা যাবে। 23,500? জি। বাংলাদেশে যত বড় মিস্ত্রি দেখেন চিটাঙ্গা সেগুন এটা, ঠিক আছে? জি 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 একদম সিম্পল। হ্যাঁ জি জি। এটার সাইজটা কত বললেন? এটা 6x4x6 আছে, 4x6 ফিট। জি 4x6 ফিট। এটা কাট কি? এটা পিওর চিটাঙ্গের সেগুন। এটার প্রাইসটা কত বলবো? এটার প্রাইস আপনি এমনি বিক্রি করে 26,000, আর যদি ভিডিও দেখে আসে 23,500 পর্যন্ত রাখা যাবে। তারপরে কি দেখবো আমরা? এই যে একটা আলমারি দেখতে পাচ্ছেন সিম্পল লেভিটে, খুব ভালো এটা রৈতন আলমারি বলে, ডিজাইন আছে এখানে, আর মাঝখানে একটু ডিজাইন আছে সিম্পল লেভিটে। এটা আচ্ছা আচ্ছা, নিচে একটু ডিজাইন দাও স্যার। এখানে হচ্ছে কি এটা কি? এটা এই ডিজাইনটা কি কাটে? রৈতন ডিজাইন, এটা রৈতন। হ্যাঁ রৈতন ডিজাইন। এটা কি কাটার ভাই? এটা সম্পূর্ণ চিটাঙ্গা সেগুন। আমি আবারো বলি আপনাকে, আপনাদের যদি সন্দেহ লাগে আপনারা মিস্ত্রি যাচাই করে নেবেন, অবশ্যই আমাদের কোনো এখানে ত্রুটি নেই, আপনাদের নিজস্ব পার্সোনাল মিস্ত্রি দিয়ে দিবেন। যদি আপনারা মনে করেন যে পাতলা না এরকম করছেন বা এরকম ব্লেম দিতে পারে তাহলে আপনারা যে আমার অবশ্যই 50,000 টাকা মেমোতে লেখা থাকবে। যদি চিটাঙ্গা সেগুন ছাড়া বেবি তো অন্য কোনো কাঠে 50,000 টাকা জরিমানা দেবো। এটা আপনি আমরা বিক্রি রেট হলো এগুলো এমনি আনন পার্সন যারা আসে 26,000 টাকা ফিক্স,
আর যদি আপনার ব্রাদার্স ব্লক থেকে কেউ আসে 23,500 পর্যন্ত রাখা যায়। 23,500 টাকা। জি। রনি ভাই তারপরে বলেন ভাই তারপর কি দেখব আমরা? এই যে একটা ড্রেসিং টেবিল দেখতেছেন এটা রয়তুন ড্রেসিং টেবিল। এটা মনে হয় যে আমার কাছে প্রথম আসছে ভাই ডিজাইনটা, ঠিক আছে? খুব ভালো একটা ডিজাইন রয়তুনের ভিতর, সিম্পল এর ভিতরে খুব ভালো আর কি। এটার সাথে আপনি মিলে আপনার কাছে অনেক দুই তিনটা ডিজাইন আছে দেখতেই পাচ্ছেন, রয়তুনের খাটও আছে, মানে এক ডিজাইন। জি 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 জি, আপনি এক ডিজাইনে সব আছে, চাইলে এক ডিজাইনও নিতে পারেন। এটা পিছনে যে বোর্ড এটা কি দিয়েছে? এটা প্লাইবোর্ড আর এটা মাসকানি টি স্পেস আছে। আচ্ছা আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আছে ভিতরে পিওর গর্জনের প্লাইবোর্ড। এই রেকের কাট এটা কি কাট দিয়েছেন? এটা এটা সেগুন কাট, এটা ভিতরে একটা গামারি কাট। আচ্ছা আচ্ছা, আর নিচে ডোর পাল্লা কি আছে ভাই? একটা ডয়ার আছে, একটা পাল্লা আছে, একটা মিনি ডয়ার। আচ্ছা, অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা। যে এই ডিজাইন টেবিলটার দাম কত ভাই? আমরা এগুলো এমনি বিক্রি করে 14,500 টাকা, আর যদি আপনাদের ব্লগস দেখে কেউ আসে এটা রাখা যাবে আপনি 13,000 পর্যন্ত। 13,000 টাকা? জি, ফাইনাল 13,000 টাকা। রনি ভাই, এখানে কিন্তু একটা ডাইনিং আমি দেখতে পাচ্ছি ভাই, এই ডাইনিংটা সম্পর্কে ভিউয়ারদের একটু বলেন তো ভাই। আমি বলি এটা হলো সিক চেয়ার, এটা চাইলে আপনি আট চেয়ারও নিতে পারেন, আটটা চেয়ারও ইউজ করতে পারবেন, সিক চেয়ারও ইউজ করতে পারবেন। মানে আপনি চাইলে আটটা চেয়ারও ইউজ করতে পারবেন। জি জি, আপনারা দিচ্ছেন হচ্ছে 6 চেয়ার দিয়ে। জি জি, 6 চেয়ার দিয়ে। এটা কি কাটার ভাই? এটা সম্পূর্ণ চিটাঙ্গা সেগুন। আপনি একটু ক্যামেরাটা এখানে নিয়ে আসেন তাহলে কাটটা ভিউয়ার্স আপনি এমনি বুঝতে পারবে, মিস্ত্রি আনাও লাগবে না। হ্যাঁ, এটা পিওর চিটাঙ্গে সেগুন। এই যে এটা পায়াটা ভাই, যেটা এই যে টেবিলটা পায়া, এটা কি এক কাট নাকি? জি জি, এক কাটা। এটা আছে পাঁচ পাঁচ পায়া, পাঁচ পাঁচ। এখানে আবার পিতলও আছে, পিতলের এটা খোদাই করা ডিজাইন করা আছে, ডাইরেক্ট মেশিং এ বসানো। জি, এটা এই যে আপনার গ্লাসটা যে দিয়েছেন ভাই, এটা এটা ফিটনেসটা কত? গ্লাস এটা গ্লাসের ফিটনেস হলো 10 ml টেম্পার গ্লাস এগুলো। আচ্ছা আচ্ছা, টেম্পার গ্লাস 10 mm। জি জি জি, আর যদি কেউ ভিডিও দেখে আসে আপনার সেক্ষেত্রে এটা 29,000 টাকা ফাইনাল রাখা যাবে। ভিডিও দেখে আসার পর আপনার দাম চেঞ্জ করবেন? না 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 ভাই, ভিডিও ওই যে আপনার ভিডিওটা আমাদেরকে দেখালে বুঝতে পারবো যে আপনার ভিডিও দেখে আসে। জি হ্যাঁ, এসএস নিয়ে আসলে হবে, বুঝতে পারবেন। দাম তাহলে বলেন 29,000 ফাইনাল। আর এটা যদি আট চেয়ার নিতে চান, আট চেয়ার নিতে চাইলে এটা 35 পর্যন্ত রাখা যাবে। আচ্ছা রনি ভাই, তারপর আমরা কি দেখবো ভাই? এই যে একটা ডাইনিং দেখতে পাচ্ছেন, ওইটা তো কত সিটের? এটা আপনি 6 ফিট কিংবা এটা 5x3 ফিট। মানে ছোট, এক সাইজ ছোট। কি কাট ভাই? এটা সম্পূর্ণ চিটাঙ্গা সেগুন। চিটাঙ্গা সেগুন? জি। পায়া কি এক কাটে কিনা? জি জি জি, এক কাটের। এটা পায়াটা আছে 4x4। 4x4 তাই না? জি। ওইটাতে তো পিতল দেখছেন, এটাতে আবার খোদাই করা ডিজাইন আছে কাঠের উপরে। এটা ভিন্ন তাই না? জি, একটু ভিন্ন ডিজাইন। 6x4 দিয়ে যে এই ডাইনিংটার আপনারা প্রাইস কত যাচ্ছেন? এটা আমরা বিক্রি করে আপনি আনন পছন্দের কাছে আপনি 28,500 ফিক্সড। যদি কেউ ভিডিও দেখে আসে 27,000 পর্যন্ত রাখা যাবে ফাইনাল। 27,000 টাকা? জি। এই যে একটা ড্রেসিং টেবিল দেখতেছেন, এটা বিস্কিট ডিজাইন বলে অ্যাকচুয়ালি, আর এটা পিওর চিটাঙ্গে সেগুন ভাই। আপনার চাইলে মিস্ত্রি যাচাই করে নিতে পারেন, আমরা এটা বারে বারে বলি, আপনাদের যদি সন্দেহ হয় মিস্ত্রি অবশ্যই নিয়ে আসবেন সাথে করে, যাচাই করে নেবেন। যে কোনো একটা মাল নেবেন, এত দামি মাল যাচাই করে নেবেন, সেটাই ভালো। এটা বিস্কিট ডিজাইন, এটা আপনার আমরা এমনি বিক্রি করে 14,500 ফিক্স। যদি কেউ ভিডিও দেখে আসে 12,500 পর্যন্ত রাখা যাবে। যদি ভিডিও দেখে আসে 12,500 পর্যন্ত রাখা যাবে। এটা 4 ft/5 ft। এটা জি, এটা রয়তুন ডিজাইন। আপনি রয়তুন ডিজাইন অনেক কিছু আছে, আপনি চাইলে মিলিয়ে নিতে পারেন আমাদের থেকে। আচ্ছা, মানে বেডরুম সেট চাইলে মিলিয়ে নিতে পারেন। জি জি জি। আচ্ছা, এটা কি কাটার ভাই? এটা ডিসপ্লে যা দেখতেছেন চিটাঙ্গে সেগুন, ভিতরেরটা সব গামারি কাট। জি, পিছে প্লাইবোর্ড আছে 200টা। 200টা প্লাইবোর্ড না? এই ওয়াটারের দাম কত ভাই? ভাই এটা আমরা এমনি বিক্রি করি 17,000 টাকা। যদি কেউ ভিডিও দেখে আসে 15,500 পর্যন্ত রাখা যায়। 15,500 টাকা তাই না? জি। সাইজটা একটু বলেন ভাই। এটা 5 ft/4 ft। 5 ft/4 ft। রনি ভাই তারপর কি দেখবো ভাই? এই যে একটা সুকেস দেখতে পাচ্ছেন, সূর্যমুখী সুকেস এটা নাম। জি 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 জি। আচ্ছা আচ্ছা, ডিজাইনটা কি? এটাকে মডেল কি বলে? এটা সূর্যমুখী বললে হবে আমাদের কাইসা। এটা সাইজটা কি ভাই? এটা 6x7, চারটা পাল্লা আছে। হ্যাঁ, পাল্লা কয়টা? চারটা, চারটা পাল্লা। ভিতরে গামারি ডিসপ্লে যা দেখতেছেন চিটাং সেগুন। আচ্ছা, নিচে ডয়ার পাল্লা কি কি আছে ভাই? আপনার তিনটা ডয়ার আছে, দুই পাশে দুইটা পাল্লা আছে। দুই পাশে দুইটা পাল্লা আছে। এটার প্রাইস কত হবে ভাই? এটি আমরা তো বিক্রি করে 26,000 করে, যদি আপনার ভিডিও দেখে কেউ আসে ঠিক 24,000 মতো রাখা যাবে। 24,000 টাকা। রনি ভাই তারপর কি দেখবো আমরা? এই যে একটা ড্রেসিং টেবিল দেখতেছেন, খুবই সুন্দর, দুইটা ড্রয়ার আছে, একটা সাইড, একটা পাল্লা একটু বলেন ভাই। এটা সাইজটা আছে আপনার 3.5x6। আচ্ছা, নিচে পাল্লাটার কি কি আছে? জি জি, দুইটা ড্রয়ার, একটা পাল্লা আছে, একটা মিনি ড্রয়ার আছে। আচ্ছা আচ্ছা, আর মাঝখানে স্পেসও আছে কিছু রাখার জন্য। এই যে দেখতে পাচ্ছেন ভিতরে গামারি কাট, এই রেকের কার্বুলেটর, গামারি কাট, গামারি গামারি কাট তাই না? এটার প্রাইসটা কত ভাই? এটি তো আমরা এমনি বিক্রি করি 14,500 করে, আপনি 12,500 পর্যন্ত রাখা যাবে। 12,500 টাকা। এটার পাশে এখানে কিন্তু একটা আলমারি আছে ভাই। জি, আলমারিটা খুবই সুন্দর ভাই, দেখতে অনেক ভালো লাগে, কাটটা অনেক ভালো। এটা ভাই মডেলটা আমি বলি, এটা শাপলা মডেল বলে।
পাড়ি বলে শাপলা মানে একটা বলে দেন। এটা হলো আপনি পাড়িও বলে শাপলা বলে মিক্স আছে আর কি, বুঝতে পারছেন? এটা মিক্স আছে না, এটা এটা সাইজটা একটু বলবেন। এটা 7 ফিট বাই 6 4 ফিট আছে। আচ্ছা আচ্ছা, সুন্দর ডিজাইনের আছে। এটা কি কাঠের? এটা সম্পূর্ণ চিটাং সেগুন। আমি বারবারই বলি, আপনারা চাইলে মিস্ত্রি যাচাই করে নিতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই এখানে। এটার প্রাইসটা কত পড়বে ভাই? এটা আমরা এমনি বিক্রি করি 26,000 টাকা, এটা 24,500 ফাইনাল রাখা যাবে। রনি ভাই, আপনারা যে প্রোডাক্টগুলোর দাম বলেন, দামগুলো মানে এগুলো কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে? জি জি অবশ্যই ভাই, সেগুন কাঠ হলো অমর, এক কথা হলো অমর, এগুলো কোনো দিন গুনে ধরে না। তাও আমরা সর্বনিম্ন 20 বছর গ্যারান্টি দিয়ে দিই। জি জি জি, 20 বছর ভিতরে কোনো প্রবলেম হলে মাল ফেরত বা টাকা নিতে পারেন বা মাল চেঞ্জ এক্সচেঞ্জ করে নিতে পারেন। এখানে এই যে একটা ওয়ার্ডরোব আমি দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে একটু বলেন তো ভাই। এটা আমি বলি, এটা তালপাকা ডিজাইন। তালপাকা ডিজাইন, তালপাকা ডিজাইন। ডয়ের পাল্লা কি কি আছে? চারটা ডয়ের, একটা পাল্লা আছে। এটা পিওর চিটাং সেগুন, ডিসপ্লে সব সেগুন, ভিতরে গামারি কাঠ। ভিতরে গামারি কাঠ, তাই না? এটার প্রাইসটা কত? এটার প্রাইস আপনি ভিডিও দেখে আসলে এটা 15,500 পর্যন্ত রাখা যাবে, এমনি বিক্রি 17,000 ফিক্স। তারপর কি দেখবো আমরা? এই যে একটা সোফা দেখতে পাচ্ছেন রাজুকি, এটা নাম হলো আপনার মোগল সোফা বলে, এটা মোগল আমলের সোফা। হ্যাঁ আচ্ছা, এটার পজিশনটা কি ভাই? এটা 2:1, তিনটা টিটিউল পাবেন, একটা বড় টিটিউল পাবেন, বড় টিটিউলটা এখানে নাই, সমস্যা নাই, আসলে দেখতে পাবেন। জি টেবিল, দুইটা কর্নার টেবিল থাকবে, তাই না? জি জি জি। এটা কি কাঠের? এটা এটা সম্পূর্ণ চিটাং সেগুন, এটা বাটামটা 1 ইঞ্চি বাই 3 ইঞ্চি আছে, 1 ইঞ্চি বাই 3 ইঞ্চি বাটাম। আচ্ছা, গাড়িটা আছে 2 ইঞ্চি মোটা। জি, হাতাটা আছে 4 ইঞ্চি। ৩৩,০০০ টাকা যদি ভিডিও দেখে কেউ আসে, ৩১,০০০ মতো রাখা যাবে। ৩১,০০০ টাকা, তাই না?